নামটা বলেন? সাদ্দাম হোসেন চৌধুরী। সাদ্দাম হোসেন চৌধুরী, শুভ চৌধুরী। হ্যাঁ, কোন আসন থেকে মনোনয়ন নিয়েছেন? গাইবান্ধী কোলারপাড় সাদুলপুর থেকে। হ্যাঁ, ওখান থেকে কি আপনি নির্বাচন করার ইচ্ছা আছে? হ্যাঁ, গাইবান্ধী ওখান থেকে ইচ্ছা আছে। আপনার বাড়ি কি ওখানে? আমার দেশের বাড়ি গাইবান্ধা, আমার বাড়ি ওখানে। হ্যাঁ, ঢাকা আমার বাড়ি আছে। আর আপনাকে দল কেন নমিনেশন দেবে মনে করেন? আসলে আমার বাবা ওখান থেকে ইলেকশন করতো, গাইবান্ধী থেকে ইলেকশন করতো, যে হিসাবে আমি পেতে পারি। আপনি কি ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন আগে? আপনি ছাত্র রাজনীতি করতে? ছাত্র রাজনীতি করছি, ছাত্রলীগ করে আসছি। ছাত্রলীগ করার পরে ডাইরেক্ট মূল দলে আসছি। এখন কোন পদে আছেন? আমি স্বাস্থ্য বিষয়ের সম্পাদক, রামপ্রথরা, ঢাকা মহানগর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? বিজয়ের বলতে আশাবাদী, দল থেকে যদি মনোনয়ন পাই আমি শতভাগ আশাবাদী। দল যদি মনোনয়ন না দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি যে প্রার্থী আসবে তার হয়ে আমি কাজ করব। এলাকায় আপনার কিরকম বিচরণ আছে? আছে মোটামুটি, আল্লাহর মতো মোটামুটি ভালো। বাবা প্রার্থী নির্বাচন করতে না লাগাতে পারবো। হ্যাঁ, আপনার সামাজিক কর্মকাণ্ডের সাথে কি সম্পর্ক? আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছি, বিভিন্ন মসজিদ আর্থিকভাবে সাহায্য করে থাকি, এবং ওখানে আমাদের জমি দেওয়া আছে, মসজিদে করার জন্য জমি দেওয়া আছে, পলের বাড়ি সাদুলাপুর। মানে আপনার বাপের এটাই বেশি আছে প্রাধান্য? আমি পেশা হচ্ছে ফার্মাসিস্ট, আর আমি আমার নিজস্ব বিজনেস আছে। কি বিজনেস করেন? এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে। আগে তো কোনো নির্বাচন করেন নাই? না, আগেবার কতবার আমি মনোনয়ন নিয়েছিলাম কিন্তু নির্বাচন তো করেন নাই। না, নির্বাচন করিনি। আপনি নির্বাচিত হলে কি কমিটমেন্ট আপনার আছে জনগণের কাছে? জনগণের পাশে থাকবো, জনগণ যা চায় তাই তাদের নিয়ে বসে একসাথে বসে কাজ করবো, তারা তাদের চাহিদা মেটানোর চেষ্টা করবো। আমার নিজের সাধ্য মতো। আপনার এলাকায় কি ধরনের সমস্যা আছে? কিছু রাস্তাঘাট সমস্যা আছে, পানির সমস্যা আছে, টয়লেটের সমস্যা আছে, বিভিন্ন ধরনের নানান সমস্যা আছে। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। সাংবাদিকদের পক্ষ থেকে।